নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এস কে আবিদ। চলেন দর্শক বন্ধু, আজকে আপনাদেরকে কিছু মিঠুন রাশি অথবা লগ্ন, যেমন মিঠুন রাশি এবং কন্যা রাশির অধিপতি বুধ, এইবারে যারা বুধের জাতক বা জাতিকারা তাদের জন্যে বলবো। যেহেতু লগ্ন, আমরা সবসময় রাশি থেকে বেশি গুরুত্ব দিই কিন্তু লগ্নকে। কেন? লগ্ন থেকে আমরা বিচার করি। ধরেন আপনার দেখা গেল মিঠুন লগ্ন, তা আপনি বুধের জাতক, রাশি থেকে কিন্তু আমরা এই দেখি না, রাশি থেকে শুধু মন বোঝা যায়। লগ্ন থেকে আমরা বিচার করি, যেহেতু দেখা গেল আপনার বুধ লগ্ন, আপনার মানে মিঠুন লগ্ন। এবারে লগ্ন কোন হাউসে বসে আছে, কোন ঘরে বসে আছে, কার ঘরে বসে আছে, সেটা আমাদেরকে দেখতে হয়। এক দু নম্বর ঘর, দু নম্বর কথা, যেহেতু এর প্ল্যানেট, এর যেমন তিনটে প্ল্যানেট বন্ধু প্ল্যানেটের মধ্যে আসছে, কী কী প্ল্যানেট, তার মধ্যে আসছে শুক্র, শনি এবং বুধ। যেহেতু বুধের যারা জাতক বা জাতিকারা তাদের জন্যে এই তিনটে প্ল্যানেট সবথেকে শুভ প্ল্যানেট। তার মধ্যে আমরা দেখি লগ্ন, লগ্ন কোন ঘরে বসে আছে। দেখা গেল লগ্ন লগ্নর ঘরেই বসে আছে, আপনার দেখা গেল মানে মিঠুন লগ্ন অথবা কন্যা লগ্নর অধিপতি বুধ, বুধ বুধের ঘরে বসে থাকলে সে মানুষ প্রচণ্ড ট্যালেন্টেড হবে, প্রচণ্ড ট্যালেন্টেড এবং সায়েন্সলি, সায়েন্সের কোনো মানে সাবজেক্ট অথবা টেকনোলজির কোনো এইরকম, হ্যাঁ এইগুলো থেকে কিন্তু যুক্ত হবে। এবারে লগ্ন দেখা গেল, লগ্ন যদি আপনার মিঠুনের ঘরেই বসে গেল তাহলে মানে বিজনেসের জায়গাটা যথেষ্ট ভালো হবে। দু নম্বর ঘর, যেহেতু লগ্নকে আমরা তনুভাব বলি, তনুভাব মানে কি হলো, হেলথ, লগ্নটা হচ্ছে হেলথ। তার মধ্যে ডিগ্রি দেখতে হয়, ডিগ্রি মিনিমাম 10 থেকে 20-এর মধ্যে হলে তখন কিন্তু পাওয়ারফুল ডিগ্রি। এবারে ডিগ্রির মধ্যে আমরা দেখব লগ্ন, লগ্ন যদি দু নম্বর ঘর, দু নম্বর ঘর থেকে আমরা যেমন পরিবার দেখি, দু নম্বর ঘর থেকে কথাবার্তা দেখি, দু নম্বর ঘর থেকে ফাইন্যান্স দেখি, দু নম্বর ঘর থেকে আমরা আমাদের হেলথ দেখি দু নম্বর ঘর থেকে। তো লগ্ন যদি দু নম্বর ধারণ কারোর যদি বসে গেলে তার পরিবারের জায়গা যথেষ্ট ভালো হবে, ফাইন্যান্সের জায়গা ভালো হবে, হেলথের জায়গা ভালো হবে, এইগুলো আমরা যেটা মেইনলি দেখি ছকের মধ্যে। এবারে তিন নম্বর ঘর, তিন নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে তখন আমরা কি দেখি, তিন নম্বর ঘর থেকে যেমন আমরা আমাদের ছোট ভাই বোন দেখি এবং তিন নম্বর ঘর থেকে প্রতিবেশী, তিন নম্বর ঘরে যদি লগ্ন আপনার বসে গেলে তাহলে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো বন্ডিং থাকবে, ছোট ভাই বোনের সঙ্গে ভালো বন্ডিং থাকবে। ফোর্থ হাউস, চার নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে, চার নম্বর ঘর হচ্ছে অ্যাকচুয়ালি মা আর বাস্তু, চার নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে তাহলে মায়ের শরীরটা যথেষ্ট একটু সমস্যা দেখাবে। কী সমস্যা? ফোর্থ হাউস হচ্ছে মা এবং বাস্তু, মায়ের কোনো নার্ভের সমস্যা হতে পারে অথবা গাঁটের কোনো সমস্যা হতে পারে অথবা আপনার বাড়ির কোনো বাস্তু খারাপ হবে। বাড়ির বাস্তু খারাপ হলে আপনারা কী করে বুঝবেন সেটা আমি আপনাকে বলবো। যেহেতু বাড়ির বাস্তু যদি খারাপ থাকলে বাড়িতে প্রচণ্ড ড্যাম হবে, ইলেকট্রনিক জিনিস খারাপ হবে, বাড়িতে ঢুকলে অশান্তি হবে, অসুস্থ লাগবে বাড়িতে ঢুকলে, এটা হচ্ছে ফোর্থ হাউস। পঞ্চম পতি, পাঁচ নম্বর ঘর হচ্ছে এডুকেশান, সন্তান এবং ভালোবাসা। পাঁচ নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে তাহলে আপনার এডুকেশানের জায়গা যথেষ্ট ভালো হবে, সন্তানের জায়গা ভালো হবে, লাভ মানে ভালোবাসার জায়গা যথেষ্ট খুব ভালো হবে। ছ নম্বর ঘর, ছ নম্বর ঘরে যদি আপনার লগ্ন বসে গেলে, ছ নম্বর ঘর অ্যাকচুয়ালি দুস্থান বলা যায়, ছ নম্বর ঘরে আপনার যদি লগ্ন বসে গেলে আপনার হেলথ নিয়ে সমস্যা, কাজের জায়গা, কর্মজীবন এক জায়গায় টিকে থাকবে না, সবসময় কাজের জায়গাটা চেঞ্জিং হবে ছ নম্বর ঘরে যদি। সাত নম্বর ঘর, সাত নম্বর ঘরে যদি লগ্ন বসে গেলে তাহলে আপনার ম্যারিড লাইফ মানে ওয়াইফ থেকে বন্ডিংটা খুবই ভালো থাকবে। কেন? সাত নম্বর ঘর আমাদের ম্যারিড লাইফের ঘর, সেখানেই যদি আপনার লগ্ন বসে গেলে তাহলে আপনার ওয়াইফের জায়গাটা যথেষ্ট খুব ভালো এবং দুজনের মধ্যে ভালো বন্ডিং হবে। অষ্টমপতি, অষ্টমে যদি লগ্ন আপনার পড়ে গেলে সব কাজে বাধা, সন্তানের জায়গাটা কোনো একটা মিসক্যারেজ হতে পারে, কর্মজীবন ভালো হবে না, হেলথ নিয়ে আজীবন মানে একটা আজকে মাথা ব্যথা, কালকে পেটে ব্যথা, পরশু দিন হাঁটু ব্যথা, এইগুলো কিন্তু লেগে থাকবে যেহেতু অষ্টমে লগ্ন বসলে। ন নম্বর ঘর, ন নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবং পিতা, ভাগ্য এবং পিতার ঘরে যদি কোনো আপনার লগ্ন বসে গেলে মানে আপনি নিজের ভাগ্য নিজে থেকে তৈরি করেছেন, বাবার থেকে খুব ভালো বন্ডিং হবে এবং পরিবারের জায়গা যথেষ্ট ভালো হবে, বাবার কোনো হেলথের সমস্যা কিন্তু আসতে পারে।
এবারে 10 নম্বর ঘর, 10 নম্বর ঘর হচ্ছে কর্ম। যদি কর্মর ঘরে যদি আপনার লগ্ন যদি বসে গেলে, মানে নিজের কর্ম আপনারা নিজে থেকে তৈরি করবেন, সেটা হচ্ছে 10 নম্বর ঘর। 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর ইনকামের ঘর। কিন্তু লগ্ন যদি আপনার 11 নম্বর ঘরে বসে গেলে, তাহলে যথেষ্ট ভালো আপনি ফলাফল পাবেন। কিন্তু ডিগ্রি সবসময় বেটার হওয়া চাই, যেহেতু 10 থেকে 20 মধ্যে ডিগ্রি হবে। 12 নম্বর ঘরে যদি আপনার লগ্ন যদি বসে গেলে, যেমন বিদেশ যাত্রা থাকে তেমন আবার 12 নম্বর দ্বাদশপতি থেকে আমরা ছোটোখাটো কোর্ট কেচেরি, থানা পুলিশ এবং আপনার হাসপাতাল, হেলথ নিয়ে প্রচণ্ডভাবে সমস্যা, ম্যারিড লাইফ নিয়ে সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, দ্বাদশে যদি লগ্ন আপনার পড়লে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগেছে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আমার সঙ্গে যদি যোগাযোগ করার হলে, এই যে নিচে বুকিং নাম্বার, এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। আর এই ভিডিওটি যতটা আপনাদেরকে ভালো লাগে, যতটা পারলে আপনারা শেয়ার করবেন। আর অ্যাস্ট্রোলজারি ব্যাপারে কিছু যদি জানার হলে, আপনি আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদেরকে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার দর্শক।